ছট পুজো হিন্দু বর্ষপঞ্জির কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ। সূর্যোপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে। ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে। বুধবার পালিত হবে ছোট মাইয়া বা সূর্য দেবতার পুজো। এই ছট পুজো অবাঙালি অর্থাৎ বিহারে থাকা অধিবাসীদের পুজো। আজ এই পুজো শুধু অবাঙালিদেরই নয়, বরং বাংলায় মানুষের একটি অংশও হয়েছে। এই ছট পুজো উপলক্ষে সোমবার কলকাতার 47 নম্বর ওয়ার্ডে ছট পুজো সামগ্রী উপহার দেওয়া হল। উপহার সামগ্রী হিসেবে ছিল শাড়ি, কুলো বাতাবি লেবু, সিঁদুর, কলার কাঁদি, আখসহ অন্যান্য 12 ধরনের সামগ্রী। এই ধরনের মূল উদ্যোক্তা ওয়ার্ড সভাপতি বিমল সিং। এদিনে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, ওয়ার্ড কোঅর্ডিনেটর সুমন সিং সহ অন্যান্যরা। বিমল সিংয়ের এহেন উদ্যোগে খুশি সকলেই। এদিনের অনুষ্ঠানে প্রচুর জনসাধারণ হাজির ছিল। ये त्योहार हम लोग मनाते हैं, ये एकमात्र यहाँ पर है जो बिहार में भी नहीं है। छठ का लिए 2 दिन का छुट्टी हमारे मुख्यमंत्री ममता बनर्जी दी है। জন্য মনোসংযোগের চেষ্টা করে এই উৎসবে সম্মিলিত প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছেন সেই আমাদের প্রিয় বর্ষীয়ান নেতা এবং আমাদের অভিভাবক শ্রী সুদীপ এই অঞ্চলে যেখানে হিন্দিভাষী কর্মসূচি বানা গে ছট সামগ্রী বিতরিত হতে হয়। ছট মাইয়া কা পূজা মে কলকাতা বাসী বহু সারে রূপ সে যে বিহার সে আতে হ্যাঁ জাদা ও ছট পূজা মে মমতা ব্যানার্জি ছুটি ভি দে দেতে হ্যাঁ গঙ্গা কে কিনারে মে যাকে ছট ব্রতী ও জিস তরহ সে ইয়া আপ লোগো কো পূজা মে শামিল হতে হ্যাঁ উসকো সাথ হামারে বঙ্গাল কে হর লোক উন্হোনে ভি ইয়ে পূজা মে শামিল হো জাতে হ্যাঁ ইয়ে বঙ্গাল কা পরম্পরা হো। তো স্টেট বঙ্গাল হ্যায় জাহাঁ বিহার ছোড় কে দুসরা স্টেট জাহাঁ ছুটি হতে হ্যাঁ। রাজ্য সরকার কই রাজ্য মে ছুটি নাই দেতে লেকিন বঙ্গাল মে ছুটি দেতে আর ইয়ে ছট পূজা সূর্য দেবতা কি পূজা হতে ও সূর্য দেবতা কি শরণ করতে হয় মন্দন করতে হয় আর যাকে ফল ইয়ে সব লেকে গঙ্গা কে কিনারে মে যাকে উনারে পূজা মে শামিল হতে হয় হামলোক ভি শামিল হতে হয়। আমি ছট পুজোর উপলক্ষে হার্দিক শুভকামনা সবাইকে দিতে চাই আর এই প্রোগ্রাম করার আমার উদ্দেশ্য আছে কি বেশি থেকে বেশি লোক ছট পুজো করুক। যারা এই মহঙ্গাইয়ের জন্য ছট পুজো করতে পারছে না তাদেরকে আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। আমাদের দিদির নির্দেশ আছে, মমতা দি আমাদের লালু প্রসাদ রাবড়ি দেবীর জন্য ছট পুজোর উপহার আমার দ্বারাই পাঠিয়েছেন। আর এখানেও দিদির যে মেসেজটা কি ছট পুজোতে কেউ যাতে পুজো না করতে পারে এরম না হয় পশ্চিমবাংলাতে এই জিনিসটা বিমল দেখো আমরা দিদির যা আদেশ আছে সেই অনুযায়ী মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। একটা কুলোর মধ্যে 12টা জিনিস দিচ্ছি কি একটা কুলো নিয়ে একটা মানুষ পুরো ছট পুজোটা করে নে। দিদি বলে দিয়েছেন ধর্ম সবার সবার নিজের নিজের কিন্তু উৎসবটা সবার জন্য একটা, এটাও আমাদের জন্য উৎসব, ছট পুজোটা উৎসব সবাই মিলেমিশে মানাচ্ছি আমরা। এখানে কোনো ভাষাভাষীর কোনো ব্যাপার নেই, সব জাতি ধর্মের লোকরা সব মিলে আমার স্টেজে মুসলিম ভাইও আছে, ইনাম ভাই ভি আছে, ওদিকে কেলটোদা আছে, দেবাশিসদা আছে, সব রকমের সব ভাষাভাষীর লোক আছে। না দেখুন বিহারের পরে সবচেয়ে বেশি বিহারি বাংলায় বসবাস করে এবং ছট পুজো বাংলায় ততটাই বড় পুজো যতটা আমাদের দুর্গা উৎসব বা কালী পুজো। এবং এই এই বিষয়টা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজের তত্ত্বাবধানে দেখেন যে যারা গঙ্গাতে পুজো করতে যাবেন, ভাবুন কালী পুজোর ভাসান শেষ হলো গতকাল আর 10 তারিখে ছট পুজো করার জন্য এত মানুষ গঙ্গায় যাবে, এই দুদিনের মধ্যে সব সাফ সাফাই করে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহানগরী ফিরহাদ হাকিম করছে। একইভাবে
তার এলাকায় বিমল সিং এবং সুমন সিং যারা ছট পুজো করে তাদেরকে এই পুজোর সামগ্রী তুলে দিয়ে যাতে ছট পুজো ভালো করে করতে পারে সেই ব্যবস্থা করে আসছেন দীর্ঘদিন ধরে।